রাজশাহীতে যাত্রা শুরু করলো বিশ্বের অন্যতম পুরাতন আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আবদুল্লাহ শাওন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তামিম হোসেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা তারেক নূর মামুন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ডক্টর রোকসনা বেগম, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, এমডি ইনফোটেকের ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন। এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারের মধ্যে ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জিয়াউল হক ভূঁইয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন ফাতেমা আক্তার নাজ, জেসিআই ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট হাবিব জুয়েল, জেসিআই ঢাকা এলিটের প্রেসিডেন্ট সাফকাত ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মেহজাবিন কথা, অরিত্র আহমেদ, ট্রেজার তানভীর আহমেদ অভি, জেনারেল লিগাল কাউন্সিল সুমাইয়া রহমান কান্তি, ডিরেক্টর শামিউল হক দীপ্ত, সাদ্দাম হোসেন শুভ, এএসএস ইমরুল হাসান, ইনজাম আল হক নাদিম, অমিয় খান এবং জুবায়ের হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, নবনির্বাচিত জেসিআই নেতারা তরুণ ও যুব সমাজের দক্ষতা, উদ্যোক্তা, উন্নয়ন, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং রাজশাহীর উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, জেসিআই 18 থেকে 40 বছর বয়সের তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। 1915 সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অবস্থিত। বিশ্বের 124টিরও বেশি দেশে কাজ করে এই সংগঠনটি। এছাড়াও কমিটি ঘোষণার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।